ইউক্রেনে ড্রোন ব্যবহারের বিষয়ে কোনো রকম তদন্তে জড়ানোর ব্যাপারে জাতিসংঘকে সতর্ক করেছে রাশিয়া। অভিযোগ আছে, ইরান থেকে আসা ড্রোন ব্যবহার করে জাতিসংঘের মধ্যপ্রাচ্যের অস্ত্র নিষেধাজ্ঞা ভঙ্গ করা হয়েছে। সোমবারে কিয়েভে রুশ ড্রোন হামলায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় বিষয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করেছে। ইউক্রেন জানিয়েছে তাদের সেনাবাহিনী 220টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে, যাকে আনুষ্ঠানিকভাবে চালকবিহীন আকাশযান বলা হয়। নিরাপত্তা পরিষদের বুধবারের বৈঠকের পর রুশ ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়াস্কি দাবি করেছেন এই অস্ত্র রাশিয়ায় তৈরি। এ সময় তিনি পশ্চিমাদের ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বের নিন্দাও জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও তার কর্মীদের এই বিষয়ে তদন্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত। আর তারপরও জাতিসংঘ এই পথে হাঁটলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র আল জাজিরা। আজকের ভিডিও এই পর্যন্তই। এমনই ইনফরমেটিভ আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভবিষ্যতে কোনো বিষয়ে ভিডিও চান তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।